নেক্সট হচ্ছে যেটা পড়াবো সেটা হচ্ছে এরোমাইক্রোফ্লোরার বেসিক আইডিয়া, মানে যেটা বলবো হচ্ছে এয়ার মাইক্রোবায়োলজি সম্বন্ধে বেসিক আইডিয়া। বেসিক্যালি অ্যাটমোসফিয়ার এ কনসিস্ট অফ, বেসিক্যালি হচ্ছে কনসিস্ট অফ মিক্সচার অফ পার্মানেন্ট গ্যাসেস, ভেরিয়েবল কোয়ান্টিটিস অফ ওয়াটার অ্যান্ড সলিড পার্টিকেল অ্যান্ড ইস গ্যাসিয়াস কন্টেন্ট সাসপেন্ডেড মেটার অ্যান্ড ভেপার প্রেশার আর নট বেসিক্যালি কনস্ট্যান্ট ইন কম্পোজিশন। অ্যাকর্ডিং টু ল্যান্ডস্টেইন এয়ার হ্যাজ দ্য ফলোয়িং কম্পোজিশন। কী কী কম্পোজিশন আছে এয়ারে? নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নিয়ন, ক্রিপ্টন, হিলিয়াম, জেনন, ওজোন, ওয়াটার অ্যান্ড ডাস্ট। বেসিক্যালি এয়ার ইজ নট এ ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন অফ মাইক্রো অর্গানিজম বিকজ ইট ডাজ নট কন্টেইন দ্য নেসেসারি অ্যামাউন্ট অফ ময়েশ্চার অ্যান্ড কাইন্ডস অফ নিউট্রিয়েন্টস ইন দ্য ফর্ম অফ, মানে সেই তুলনায় ময়েশ্চার বা অন্যান্য নিউট্রিয়েন্ট সয়েলে যত পরিমাণে পাওয়া যায়, যে কোয়ান্টিটি বা যে ইয়েতে পাওয়া যায় সেইটিতে কিন্তু ব্যাকটেরিয়াকে ইউটিলাইজ হয় না বা অন্যান্য মাইক্রো অর্গানিজম দ্বারা ইউটিলাইজ অতটা ইউটিলাইজ এয়ারে পায় না। সেই জন্য মাইক্রোবিয়াল পপুলেশান এয়ারে সয়েলের থেকে একটু হলেও তোর হচ্ছে কম, কিন্তু তো সত্ত্বেও অর্গানিজম ফাউন্ড ইন কনসিডারেবল অ্যামাউন্ট। কী কী ফ্যাক্টর আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট এয়ার মাইক্রোফ্লোরা? একটা হচ্ছে টেম্পারেচার, দেয়ার ইজ এ প্রোগ্রেসিভ ইনক্রিজ ইন ডেথ রেট উইথ অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার, মানে টেম্পারেচার বাড়ার সাথে সাথে মাইক্রোবিয়াল পপুলেশনের কিন্তু একটা ডেথ তোর হচ্ছে হতে পারে, মানে যত টেম্পারেচার হবে তত মাইক্রোবিয়াল পপুলেশন তোর হচ্ছে কম হবে। এছাড়া হচ্ছে একটা হিউমিডিটি, মানে লো এবং হাই রিলেটিভ হিউমিডিটিও কিন্তু ডেথ করতে পারে মোস্ট মাইক্রো অর্গানিজমকে। এছাড়া হচ্ছে এয়ার কারেন্ট ইজ অলসো ইম্পর্টেন্ট, মানে এয়ার কারেন্টের মাধ্যমেও কিন্তু মাইক্রো অর্গানিজম তোর হচ্ছে ডিসপার্স হতে পারে, ওখানে লং ডিস্টেন্স অবধি তার হচ্ছে ডিসপার্স হতে পারে। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট এয়ার মাইক্রোফ্লোরা। এরপর নেক্সট পয়েন্ট আসছে, হোয়াট উইল বি দ্য সোর্সেস অফ মাইক্রো অর্গানিজম ইন এয়ার, কী কী উৎস মাইক্রো অর্গানিজম? একটা হচ্ছে সয়েল হতে পারে, ওয়ান অফ দ্য মোস্ট কমন সোর্স অফ এয়ার মাইক্রোফ্লোরা ইজ দ্য সয়েল, সয়েল বেসিক্যালি হতে পারে। এছাড়া মাইক্রো অর্গানিজম যেটা ওয়াটারে পাওয়া যায়, ওয়াটার ড্রপলেটের মাধ্যমে এয়ারে আসতে পারে। এছাড়া হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সারফেস থেকে আসতে পারে, এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ মাইক্রো অর্গানিজম ফর এয়ার ইজ হিউম্যান বিং, মানুষ হচ্ছে সবচেয়ে বড় বাহক যার মাধ্যমে তোর হচ্ছে এয়ারে হচ্ছে মাইক্রো অর্গানিজম তোর হচ্ছে আসতে পারে। এরপর হচ্ছে হোয়াট আর দ্য মাইক্রো অর্গানিজম ফাউন্ড ইন এয়ার, যেটা সয়েলে ইনহ্যাবিটেন্ট রয়েছে, ব্যাসিলাস, সেই ব্যাসিলাস সাবটিলিস এয়ারবর্ন মাইক্রো অর্গানিজম ইজ অলসো ফাউন্ড ইন এয়ার, এটা বেসিক্যালি হচ্ছে একটা স্পোর বিয়ারিং অর্গানিজম। এছাড়া হচ্ছে আর এক ধরনের অর্গানিজম পাওয়া যায় এয়ারে পাওয়া যায়, যেটা হচ্ছে মাইক্রোককাস। মাইক্রোককাসের তোর হচ্ছে অনেক ধরনের স্পিসি আছে, মাইক্রোককাস লুটিয়াস আছে, মাইক্রোককাস রোজিয়াস আছে, মাইক্রোককাস ভেরিয়ান্স আছে, এই ধরনের বিভিন্ন ধরনের, এটা হচ্ছে একটা হচ্ছে মানে বেসিক্যালি ইমিউনো কম্প্রোমাইজড পিপুলের মধ্যে এটা হচ্ছে বেসিক্যালি একটা অপরচুনিস্টিক প্যাথোজেন। অপরচুনিস্টিক প্যাথোজেন মানে নর্মাল ফ্লোরা হিসাবে থাকে হিউম্যান বডিতে, কিন্তু যখন কোনো সার্টেন কন্ডিশন বা কোনো ডিজিজ হয় সেই পিপুলে, তখন তারা হচ্ছে প্যাথোজেনিক অর্গানিজমের মতো বিচরণ করে বা প্যাথোজেনিক অর্গানিজমের মতো হচ্ছে কাজ করে। সেই সমস্ত মাইক্রো অর্গানিজমকেই তোর হচ্ছে বলা হচ্ছে অপরচুনিস্টিক প্যাথোজেন, অপরচুনিস্টিক বেসিক্যালি হচ্ছে প্যাথোজেন। অপরচুনিস্টিক প্যাথোজেন। এছাড়া হচ্ছে স্ট্যাফিলোকোকাস অরিয়াস, অ্যানাদার হচ্ছে এয়ারবর্ন মাইক্রো অর্গানিজম ইজেবেল গ্রো, এটা স্ট্যাফিলোকোকাস অরিয়াস, এটা হচ্ছে একটা ফুড পয়জনিং অর্গানিজম, মানে বেসিক্যালি এটা হচ্ছে একটা প্যাথোজেনিক অর্গানিজম। এছাড়া হচ্ছে ইনডোর এয়ারে বেসিক্যালি পাওয়া যাচ্ছে পেনিসিলিয়াম, তারপর হচ্ছে অ্যাসপারজিলাস, এবং পেনিসিলিয়ামের মধ্যে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম মোল্টা বেসিক্যালি হচ্ছে স্পোর বিয়ারিং অর্গানিজম ফাঙ্গাস, এটা হচ্ছে ইনডোর এয়ার হচ্ছে একটা
অর্গানিজম, তার মানে তোকে যদি বলে ইনডোর এয়ারে কি অর্গানিজম আছে, তার পেনিসিলিয়াম, তারপর হচ্ছে অ্যাসপারজিলা, এই ফাঙ্গিগুলোর নাম তোকে হচ্ছে বলতে হবে। এছাড়া এয়ারবোর্ন অর্গানিজমের মধ্যে ক্ল্যাডোস্পোরিয়াম, অল্টারনেটিয়া স্পিসিস আর অলসো নোন অ্যাজ হচ্ছে এয়ারবোর্ন তোর হচ্ছে মাইক্রো অর্গানিজম। এছাড়া আর একটা জিনিস আছে যেটা হচ্ছে এনুমারেশন অফ মাইক্রো অর্গানিজম ইয়ার, ইয়ার থেকে কী করে এনুমারেট করি, আমরা প্র্যাকটিক্যালি করেছি, এনুমারেট করতে পারি মাইক্রো অর্গানিজমকে, সেটাও জেনে যাবি। এছাড়া আরও কিছু জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে ড্রপলেট নিউক্লিয়াই কী বা এরোসল কী, আমরা ড্রপলেটগুলো এক্সপেল হয় কখন, ডিউরিং কাফিং স্নিজিং, যখন এই কাফিং স্নিজিং যখন হয় মানে যখন এই সর্দি কাশি বা ইয়েতে, তখন হচ্ছে থাউজেন্ডস অফ মাইক্রো অর্গানিজম ড্রপলেটের মাধ্যমে তোর হচ্ছে নির্গত হয়। এয়ারবোর্ন ড্রপলেট নিউক্লিয়াই ডেভেলপ হোয়েন দা, কখন এয়ারবোর্ন এই ড্রপলেট নিউক্লিয়াইটা কখন ডেভেলপ করে, যখন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমের এই ফ্লুইডগুলো হচ্ছে রিলিজ হয় ফ্রম দ্য হিউম্যান বিইংস থেকে হতে পারে ম্যাক্সিমাম, তাহলে এই প্যাথোজেনিক ড্রপলেটগুলো যখন রিলিজ হয় এই ড্রপলেটের মাধ্যমে মাইক্রো অর্গানিজম কিন্তু ওভার লং পিরিয়ড হচ্ছে তোর হচ্ছে ডিস্টেন্সটা মেনটেন করতে, এই এয়ারবোর্ন ড্রপলেট নিউক্লিয়ার মাধ্যমেই তো এই ড্রপলেট নিউক্লিয়ার ওয়াইডলি ডিস্ট্রিবিউট হয় বাই এয়ার কারেন্টের মাধ্যমে, এবং তার মাধ্যমে তোর হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিজ হয়, যেমন হচ্ছে টিউবারকুলোসিস, চিকেন পক্স, মিজলেস। তাহলে তোকে যদি বলে দুটো এয়ারবোর্ন ডিজিজের নাম করে, তাহলে তুই টিউবারকুলোসিস, চিকেন পক্স, মিজলেস, ইনফ্লুয়েঞ্জা মে অলসো বি ট্রান্সমিটেড বাই দিস এই এয়ারবোর্ন ড্রপলেট নিউক্লিয়াই। আর একটা জিনিস হচ্ছে এরোসল, হোয়াট ইজ এরোসল, এটা অনেক সময় তো শর্ট কোশ্চেনের জন্য আসলেও আসতে পারে, সেটা হচ্ছে এরোসল কি, এরোসল ইজ এ সাসপেনশন অফ ফাইন সলিড মেটেরিয়ালস অর লিকুইড ড্রপলেটস, সলিড মেটেরিয়াল হতে পারে অথবা লিকুইড ড্রপলেটস হতে পারে, ইন এয়ার অর আর অ্যানাদার গ্যাস। এরোসল মে বি ন্যাচারালি হতে পারে অথবা অ্যান্থ্রোপোজেনিক হতে পারে। এক্সাম্পলস অফ ন্যাচারাল এরোসল হচ্ছে ডাস্ট, ফরেস্ট, আর হচ্ছে মানে সিনথেটিক বা অ্যান্থ্রোপোজেনিক এরোসল হচ্ছে পার্টিকুলার এয়ার পলিউটেন্ট, স্মোক। তার মানে এরোসল বেসিক্যালি কি, এরোসল ইজ এ সাসপেনশন অফ ফাইন সলিড মেটেরিয়াল হতে পারে, পার্টিকেল লিকুইড হতে পারে, এই এরোসলটা ন্যাচারালি হতে পারে আবার তোর হচ্ছে সিনথেটিক বা এটা ভালো ইয়েতে বলা হয়েছে সায়েন্টিফিক ভাষায় অ্যান্থ্রোপোজেনিকও হতে পারে। ন্যাচারাল এরোসল কি, ফগ, ডাস্ট, ফরেস্ট, এক্সুডেড। আর অ্যান্থ্রোপোজেনিক এরোসল কি, তোর হচ্ছে পার্টিকুলার এয়ার পলিউটেন্ট, স্মোক। আর বায়ো এরোসল কি, ইজ অ্যান এরোসল কম্প্রাইজিং পার্টিকুলার্স অফ, অ্যান্ড বায়ো এরোসল কি, বায়ো এরোসল ইজ অ্যান এরোসল কম্প্রাইজিং পার্টিকেলস অফ ভেরিয়েবল বায়োলজিক্যাল অরিজিন। বায়ো এরোসল মানে বায়োলজিক্যাল টার্মটা জুড়ে যাচ্ছে, বায়ো এরোসল ইজ অ্যান এরোসল কম্প্রাইজিং পার্টিকেলস অফ ভেরিয়েবল বায়োলজিক্যাল, দিস মে বি ফাঙ্গাল স্পোর হতে পারে, পোলেন গ্রেন হতে পারে, এন্ডোটক্সিন হতে পারে, পার্টিকেলস আর অ্যানিমাল ডেন্ডার। বায়োরেসল আর কমপ্লেক্স মিক্সচার কনসিস্টিং অফ সিভাইল কম্পোনেন্টস দ্যাট ক্যান ফ্রম সিম্পল অর্গানিক মলিকুল। ঠিক আছে, তাহলে বায়ো এরোসল বলতে আমরা কিন্তু বায়োলজিক্যাল অরিজিনকেই বলছি। মেনি এয়ারবোর্ন মাইক্রো অর্গানিজম কিন্তু বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স দ্বারা তোর হচ্ছে কিল হতে পারে, যেমন হচ্ছে পিইজি পলি প্রোপিলিন গাইকল বা ট্রাইথিন গাইকল আর স্ট্রংলি জার্মিসাইডাল, জার্মিসাইডাল সাবস্টেন্স এর মাধ্যমে অনেক সময় হচ্ছে এয়ারবোর্ন মাইক্রো অর্গানিজম তোর হচ্ছে কিল হতে পারে। এইটা তোর হচ্ছে মোটামুটি গেল হচ্ছে বেসিক ওভারভিউ অফ দ্য এয়ারবোর্ন মাইক্রোফোরা বা এরো মাইক্রোফোরা, যেটা তোদের হচ্ছে সিলেবাসে আছে।